খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। প্রথা মেনে শুক্রবার থেকেই ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। বছরের এই বিশেষ সময়ে চারধাম যাত্রা করেন অগণিত মানুষ। দীর্ঘ দুবছর বাদে প্রচুর ভক্ত সমাগম হবে বলে মনে করছে প্রশাসন, চলছে তারই প্রস্তুতি। খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। শুক্রবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির। কেদারনাথের রাওয়াল ভীমাশঙ্কর বাবা মন্দিরের দরজা খুলে দেন। মন্দিরের দ্বার উন্মোচন উপলক্ষে হাজার হাজার ভক্ত কেদারনাথে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও তার সহধর্মিনী। প্রায় 15 কুইন্টাল ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে কেদারনাথ মন্দির। প্রাচীন রীতি মেনে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। বৈদিক যজ্ঞের মাধ্যমে খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মন্দিরের দরজা খোলার সময় প্রায় 10,000 ভক্ত বা তীর্থযাত্রী উপস্থিত ছিলেন মন্দির প্রাঙ্গণে। প্রসঙ্গত, 3রা মে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গোত্রী ধাম ও যমুনোত্রী ধামের দরজা খুলে দেওয়া হয়েছিল। আগামী 8ই মে খুলবে বদ্রীনাথ ধামের দরজা। প্রশাসন সূত্রে জানা গেছে, এই সময়টাতেই সাধারণত চারধাম যাত্রা করেন অগণিত পুণ্যার্থী। স্বাভাবিকভাবেই চারধাম যাত্রার জন্যে নাম নথিভুক্তিকরণের কাজ চলছে পুরোদমে। কোভিড পরিস্থিতির পর অগণিত পুণ্যার্থীর সমাগম হবে এবছর চারধাম যাত্রায়, মনে করছে স্থানীয় প্রশাসনের কর্তারা। স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তা, পুণ্যার্থীদের সমস্ত রকম স্বাচ্ছন্দ্যের দিকগুলি নজরে রাখা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিদিন কেদারনাথ মন্দিরে 12,000 এবং বদ্রীনাথ মন্দিরে দৈনিক 15,000 ভক্তের যাবার অনুমতি মিলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তরাখণ্ড।